ओम तव कथामृतं तप्त जीवनं कविपीडितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृणन्ति ये गुरुदाजन। শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি শ্রীমদর্শন এই গ্রন্থের প্রথম খণ্ড থেকে আমরা পড়াশোনা করছি। আমরা যে অধ্যায়টি পড়ছি সেটির নাম দ্বৈত থেকে অদ্বৈত, এর দ্বিতীয় বল্লীর একটি অংশ থেকে আমরা পড়ছি। আমরা শেষ করেছিলাম যেখানে, সেখানে হচ্ছে আমি একবার 1891 সালে বরানগর মঠে 6 মাস ছিলাম। রাত্রে ওখানেই থাকতাম, সকালে বাসায়। 4টার পর ফিরতাম আর সকালে বেরুতাম। 3টা স্কুলের হেডমাস্টার, 1 ঘন্টা করে পড়াতাম। পালকিতে যাওয়া আসা হতো। মা ঠাকুরুন দেশ থেকে চিঠি দিলেন, তখন বাড়ি এলাম। হোটেলে খেলে অনাচার হয়, কিন্তু ঈশ্বর চিন্তা এ হলেও দোষ নাই। কাশীপুরে ঠাকুরের অসুখের সময় আলাদা বাসা করে একা থাকতাম আর মিশে খেতাম। ঠাকুর জিজ্ঞাসা করায় ওই কথা বললুম। তিনি শুনে বললেন, বেশ করেছ, বেশ করেছ। 3 বার বললেন। মঠে যাবার কত সুবিধা করে দিয়েছেন ঠাকুর আজকাল। স্টিমার হয়েছে, কলকাতায় যারা থাকে সুবিধা হলে তাদের যাওয়া উচিত। সাধুসঙ্গ করতে বলতেন তিনি। সাধুসঙ্গ ছাড়া ধর্মজীবন গঠিত হয় না, এই একটিতে বাকি সব করে দিল। এই ধর্মজীবনের জন্য সাধুসঙ্গ, অর্থাৎ ভগবানের ঈশ্বরে যার মন গত হয়েছে, আগের দিন বলেছিলাম সেই সাধু যাহারে দেখিলে ইষ্টের উদ্দীপন হয়, ভগবানের কথা আমাদের মনে পড়ে, যার উদার জীবন আমাদের ভগবানের কথা মনে করিয়ে দেয়। আমরা যারা ভগবানকে সেভাবে ভাবতে পারি না, চিন্তা করতে পারি না, এমন একজন মানুষকে আমরা যদি চোখের সামনে দেখি, তিনি ঈশ্বর বই আর অন্য কোনো কিছু ভাবছেন না, তাকে দেখলে আমাদের জীবনের মধ্যে এই ভাবনাটা আসে। বিগত দিনের একটু সমস্যা ছিল, আমরা ক্লাস রেকর্ডিং করতে পারিনি। যতটুকু ক্লাস রেকর্ডিং হয়েছিল সবটাই রেকর্ড হয়নি বলে মুছে গিয়েছিল। সেই কারণে আমাদের বিগত দিনের, আপনারা যারা এতে শুনবেন, ইউটিউব চ্যানেলে শুনবেন, তারা বিগত দিনের ক্লাসটি পাবেন না। শুধু কি বলেছেন, বলছেন আবার সাধু তৈরি করে দিয়েছেন। মঠে যারা থাকেন ওরা কত বড় সাধু, আইডিয়াল আদর্শ কত বড়। ই আ ট্রি ইজ নোন বাই দ্য ফ্রুটস ইটস বিয়ার অ্যান্ড আ ম্যান ইজ নোন বাই দ্য আইডিয়াল হি ওয়ারশিপস। বৃক্ষের পরিচয় ফলে আর মানুষের পরিচয় দলে। কত বড় আদর্শ ঠাকুর, ঠাকুর কিনা ওদের আইডিয়াল। ঠাকুর মানে অবতার, ঈশ্বরের মানুষ শরীর ধারণ করে এসছেন, কামিনী কাঞ্চন ত্যাগ ঘনমূর্তি। এটার কথা বলছেন যে ভগবানের চিন্তা যারা করে তারা নিশিদিন ভগবানের চিন্তায় মগ্ন হয়ে থাকেন, তাদেরকে দেখতে হয়। মাস্টারমশাই একে সবাইকে পাঠাতেন, সন্ধ্যেবেলায় নিজেদের খাবার দাবার তৈরি করে নিয়ে মঠে চলে যেতে বলতেন। মঠে যখন তখন সাধুরা ঠাকুর ভগবানের চিন্তায় মগ্ন হতেন, সেই ধ্যানস্থ অবস্থায় সাধুকে দেখার কথা তিনি বারবার বলতেন, কেন এটা ছাপ ফেলে দেয়, মনের ভেতরে ছাপ ফেলে দেয়। আমরা আপনাদের বলেছিলাম পূজনীয় ভূতেশানন্দজি মহারাজের 2টো ছবির কথা, এটা ওনার পিক্টোরিয়াল বায়োগ্রাফিতে আছে। একটি কাশীর অন্নপূর্ণা মন্দিরের বারান্দায় তোলা ছবি এবং দ্বিতীয়টি পুরীতে। এই 2টো ছবিতেই মহারাজকে এবং আরেকটি ছবি আছে জাপানে। এই 3টে ছবিতেই আমরা মহারাজকে সাধারণত, মহারাজ সাধারণত নিজের যখন সাধন ভজন করতেন ওখানে কাউকে আসতে দিতেন না। আত্মসানজি সেদিনকে একটা ভিডিও দেখছিলাম, ওরা এত কনসিয়াস, অনেকেই যে কোন একজন মা তিনি বলছেন তিনি কি কি পেয়েছেন না পেয়েছেন সেই নিয়ে, সেটা প্রচার করতে তিনি খুব মত্ত হয়ে আছেন। কিন্তু আমরা আত্মসানন্দজি সেদিনকে ভিডিওটা দেখছিলাম, তিনি যেরকম থাকতেন, মুডে থাকতেন, ভুলে হতে ওরম, বৈকুণ্ঠ হতে লক্ষ্মী এসলো পৃথিবীর এই মাটিতে রামচন্দ্র মুখুজ্জের বাড়িতে, তিনি প্রেসিডেন্ট, শুয়ে শুয়ে করছেন। কিন্তু যে মুহূর্তে তিনি বুঝলেন যে তার এই একটা ক্যামেরায় ধরা হচ্ছে, তিনি আস্তে করে হাতটা পেছনে নিয়ে গিয়ে আলোটা নিভিয়ে দিলেন, যাতে যে ক্যামেরায় ছবি তুলছে সেটা ছবি তুলতে পারে। এটা হচ্ছে কথা, এক অদ্ভুত প্রচার বিমুখ একটি মানুষ, প্রচার বিমুখ এরা। শ্রীরামকৃষ্ণের সন্তান শ্রীরামকৃষ্ণ কখনো নিজেকে প্রচার করেননি। আমরাও যেন, আমরা যে সাধু সেটা যেন প্রচার না করি, আমাদের জীবনের মান উন্নয়ন হোক, এবং জীবনের মান উন্নয়ন হলে মানুষ আপনা আপনি আমাদের কাছে আসবে, আলাদা করে কিছু করার দরকার নেই। কিন্তু এই প্রচার সর্বস্ব পৃথিবীতে এই প্রচার বিমুখ একজন মানুষ, তাই তাদেরকে দেখার জন্য পাঠানো হতো বেলুড় মঠ। ইদানিং তো প্রচুর লোক আসে, কিন্তু মাস্টারমশাই যে সময় কথা বলছেন সারাদিন একটা লোক আসতো না। পূজনীয় সুকুমার মহারাজ আমাদের বলছিলেন
তিনি যখন ভান্ডারে এলেন, খুব সম্ভবত 1966-67 সালের কথা বলছিলেন, তখন সমস্ত কাজ করতে হতো। সারা মন্দিরে একজন মাত্র দারোয়ান ছিল এবং তিনি তাকে সাহায্য করতেন মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত কিছু করা। মন্দির মানে শুধুমাত্র গর্ভমন্দির নয়, নাট মন্দির, মন্দিরের চতুর্দিক, এই সমস্ত কিছু, তারপর বেলপাতা তোলা, এই ফেনা তেনা। তিনি বলতেন মন্দিরের কোথাও পাখা ছিল না, ইলেকট্রিসিটি থাকলেও ইলেকট্রিসিটি সেভাবে ব্যবহার করা যেত না। তাই ঠাকুরের দিক থেকে আপনারা দেখবেন সন্ধ্যারতির সময় প্রদীপ নিতে আসে, ওইদিকে দরজাটা আধখানা খোলা থাকে, সেই দরজাটার উপর বসে, সেই দরজাটি আধখানা খোলা দরজায় হাওয়া পেতে পেতে তিনি ঠাকুরের জন্য মালা গাঁথতেন, পরের দিনের জন্য মালা গাঁথতেন, এই সমস্ত নানা কাণ্ড করতেন। এইগুলো আমাদের মনের ভেতরে, পুরোনো দিনের গল্প যত আমরা শুনি তত আমাদের মনের ভেতরে একটা গভীর রকমের ছাপ পড়ে যায়, কেমন ঈশ্বর সর্বস্ব জীবন হয়, কিরকম ভাবে ঈশ্বর সর্বস্ব জীবন গঠন করতে হয়। বলছে ট্রি ইজ নোন বাই দ্য ফ্রুটস ইট বেয়ার্স, একটা ফল, একটা ফলের গাছ, একটা গাছ তার কি নাম, সেটা সে কি ফল বহন করে নিয়ে আসছেন, তার থেকে কি ফল আমরা পাচ্ছি, সেইটা তার পরিচয় হয়। আর একজন মানুষ পরিচিত হন কোন দলের সাথে, কোন সঙ্গের সাথে তিনি মিশছেন, সেইটার উপর পরিচয় হয়। বলছেন ঠাকুর কিনা ওদের আইডিয়াল, ঠাকুর ওদের আদর্শ। ঠাকুর কিরকম, ঠাকুর সম্পর্কে বলছেন, প্রথম হচ্ছে ঠাকুর মানে অবতার, ঈশ্বর মানুষ শরীর ধারণ করে এসেছেন, ঈশ্বরের অবতরিত রূপ, ঈশ্বরীয় গুণ, ঈশ্বরীয় ভাব, সমস্ত কিছু একেবারে গভীরভাবে বিরাজ করছেন, অথচ তিনি আর পাঁচজন সাধারণ মানুষের মতো নন। দুই হচ্ছে কামিনী কাঞ্চ ত্যাগ ঘনমূর্তি, এই ঘনমূর্তি এখানে খুব ইম্পর্টেন্ট, আমরা বেশিরভাগই পাতলা মূর্তি, আমরা সবাই কামিনী কাঞ্চন ত্যাগ করেছি এরকম একটা ভাবনা চিন্তা থাকে, কিন্তু কাঞ্চন দেখলে মুখ হা হয় না, মা ঠাকুর বলছেন না টাকা পড়লে সেই পুতুলের মুখ হা হয়ে যায়, হা হয় না এরকম মানুষ খুঁজে পাওয়া কঠিন। ঘনমূর্তি শব্দটার অর্থ হচ্ছে এই, এমন একজন মানুষ যিনি কামিনী এবং কাঞ্চন, ডিজায়ার আর সেই সমস্তটুকু ইচ্ছাটাকে তিনি সম্পূর্ণভাবে তিনি ফেলে দিয়েছেন, কখনো তিনি নিজেকে কোনোভাবেই আর সেটিকে তার জীবনের মধ্যে আসতে দেননি, সেই হচ্ছেন মানুষ, সেই কামিনী কাঞ্চন ত্যাগী মানুষ, একটা অদ্ভুত ধরনের মানুষ যার সঙ্গে সাধারণ মানুষের কোনো রকম তুলনা চলে না, এটা হচ্ছে কথা। বলছেন মঠের সাধুরা অন্যদের মতো নয়, অন্য কিছু চায় না, কেবল জ্ঞান ভক্তি শুধু ঈশ্বর, নাম যশ লোকমান্য দেহসুখ কিছু চায় না ওরা, কিরকম লোক সব, সব ছেড়ে বলছে শুধু তোমাকে চাই, এদের সঙ্গ যারা করবে তারা লাভবান হবে, তারাই তারাই উঠবে। বলছেন এটা একটা আদর্শ জীবন, একজন কেউ যাপন করতে চাইলে সেটা সবসময় আকর্ষণীয় হয়ে ওঠে, কেন না আমরা অনেক কিছু চাই, এই মানুষরা কিচ্ছু চায় না, যারা ভগবানকে চায় কিচ্ছু চায় না, কেবল কি চায়, কেবল জ্ঞান এবং ভক্তি শুধু ঈশ্বর, যার মাধ্যম দিয়ে ভগবানকে পাওয়া যায়, সেই জ্ঞান এবং ভক্তি এটি তারা চায়, নাম যশ লোকমান্য দেহ সুখ কিছুই চায় না ওরা, কি রকম লোক সব। আত্মস্থানন্দে যে যখন সাধারণ সম্পাদক ছিলেন তাকে দেখেছি, তিনি রামকৃষ্ণ সংঘের চিফ এক্সিকিউটিভ, তিনি যে ঘরটায় থাকতেন সেটা মিশন অফিসের সবচেয়ে খারাপ বাড়ি, একবারে সবচেয়ে খারাপ বাড়ি, সেই ঘর গরমকালে ঘর যেমন তেতে থাকতো শীতকালে সেই রকম ঠান্ডা হয়ে যেত। মহারাজের যেহেতু মাকড় এই মশা নিয়ে খুব একটা সমস্যা ছিল, তাই ঘরের সমস্ত কাঁচের জানলা কাঁচ খুলে দিয়ে সেখানে জাল লাগিয়ে দেওয়া হয়েছিল, যাতে মশা আসতো না, কিন্তু ভীষণ রকমের ঠান্ডা আসতো। আমি একদিন কথা প্রসঙ্গে, আমি শীতকালে এত ঠান্ডা হয়ে গেছে মেঝে পা দেওয়া যাচ্ছে না, আমি একদিন কথা প্রসঙ্গে মহারাজকে বলে ফেলেছি আপনার ঘরটা খুব বাজে, এই ঘরেতে আপনি থাকেন আমার এই হাতের এই কনুইটা ধরে হিট 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 করে টানতে টানতে আমাকে জানলার কাছে নিয়ে দেখুন। পর্দা সরিয়ে জানলাটা খুলে দিলেন, বল সামনে কি দেখতে পাচ্ছি, সামনে ঠাকুরের মন্দিরের চূড়ো, বলছি ইচ্ছে ভালো আর কোনো ঘর হয়, সকালবেলা ঘুম থেকে উঠে যখন জপ ধ্যান সেরে মন্দিরে যাওয়ার আগেই জানলাটার কাছে দাঁড়াই, প্রথম ঠাকুরের চূড়ো মন্দিরের বিগ্রহ এই চূড়োটা দেখতে পাই, বিগ্রহ নয় চূড়োটা দেখতে পাই, বলছে এই ঘরের যাবতীয় কিছু খারাপের মধ্যে এইটি হচ্ছে সবচেয়ে ভালো গুণ। আমাদের হলে এই এই যে আমরা যেরকম ডিসকমফোর্টগুলোকেই আমাদের কাছে প্রধান হয়ে দাঁড়াতো, ওনার কাছে ডিসকমফোর্টটা প্রধান না, ওনার কাছে প্রধান হলো এই ঘরে কি কি লাভ হয়েছে, ভালো কি লাভ না ঠাকুরের কথা এই ঘর আমায় মনে করিয়ে দেয়, তাই যতই গরম হোক যতই ঠান্ডা হোক এই ঘরটার কিছু নয়।
আমি একবার খুব গরমের মধ্যে একবার মহারাজকে এরকম বলেছিলাম, আপনার ঘরটা এত গরম, একটা এয়ার কন্ডিশন লাগালে হয় না? উনি বলছেন, দেখ আমার চেয়ে অনেক বয়স্ক বরিষ্ঠ সন্ন্যাসীরা আরোগ্য ভবনে আছে, তারা যদি এই গরমের মধ্যে টিকে থাকতে পারে, আমি সাধারণ সম্পাদক, আমি কি হনুরে, আমি কখনোই এই আমাদের এয়ার কন্ডিশনের মধ্যে থাকবো না। অনেক পরে পরবর্তীকালে উনি যখন ভাইস প্রেসিডেন্ট হলেন, তখন প্রথম ওনার এয়ার কন্ডিশন হলো। আগে জেনারেল সেক্রেটারি মহাশয়ের ঘরে কখনো এয়ার কন্ডিশন ছিল না। তা অনেক পরে স্মরণানন্দজির একেবারে যে সময় তার আয়ুষ্কাল, মানে তার জেনারেল সেক্রেটারিশিপ তার একেবারে শেষের দিকে এটা চালু হলো, কারণ মহারাষ্ট্রের বয়স ক্রমাগত বাড়ছিলেন। আগে যে অবস্থায় তারা জেনারেল সেক্রেটারি হতেন, তার চেয়ে অনেক বেশি বয়স্ক মানুষরা জেনারেল সেক্রেটারি হচ্ছে, এবং দীর্ঘ সময় একটা জায়গায় প্রচণ্ড গরমে প্রচণ্ড ঠান্ডার ভিতরে কাজ করা তাদের পক্ষে সম্ভব হচ্ছিল না। অপরাহ্ন 5টার সময় ছোট জিতেন, মুকুন্দ, বিনয়, ছোট অমূল্য এবং জগবন্ধু শ্রীমার আদেশে 5 মাইল দূরবর্তী কেওরজালি নামক গ্রামে রামনবমীর উৎসব দেখতে গেলেন। চন্দ্রালোকে বন ও প্রান্তরের মধ্যে দিয়ে আনন্দ করিতে করিতে তাহারা রাত্রি 10:30টার সময় ফিরিয়া আসিয়াছেন। শ্রীমা এতক্ষণ চন্দ্রালোকে বসিয়া তাহাদের জন্য অপেক্ষা করিতেছিলেন। নির্জন পল্লীতে ভক্তগৃহে শ্রী ভগবানের আনন্দ উৎসবের কথা সমস্ত শুনিয়া তাহাদের ব্যাকুলতা দেখিয়া আনন্দে পূর্ণ হইলেন। এই উৎসব আনন্দে নিজে গিয়া সম্ভোগ করিবার বাসনা শ্রীমার মনেও কি সঞ্চারিত হইল? একটি ভক্তকে শ্রীমা অন্তরে ডাকিয়া বলিলেন, ঠাকুর অধ্যাত্ম রামায়ণ পড়তে বলতেন, ওটা দেখবেন, জ্ঞানভক্তির কথা আছে, রামই ব্রহ্ম, তিনি জগৎরূপে প্রকাশিত। এই অধ্যায়ের শেষ হচ্ছে একটি বাসনা দিয়ে। বাসনা কি না ঈশ্বরের কথা পড়া। রামকে আমরা সাধারণত ভক্ত বাঞ্ছা কল্পতরু বলে থাকি, তিনি ভক্তদের বাঞ্ছা পূরণ করেন, তিনি মর্যাদা পুরুষোত্তম, আবার একই সঙ্গে তিনি জ্ঞানমূর্তি। তাকে চিন্তা করলে সেই ঈশ্বরের যে জ্ঞানের প্রকাশ, ঈশ্বরের স্বরূপত্ব সম্পর্কে আমাদের একটা প্রকৃষ্ট ধারণা হয়, সেই বাসনাটি প্রকাশ করছেন। আজকে যে অধ্যায়টা শেষ হল সেটি 12ই চৈত্র 1329 সালে 26শে মার্চ 1923 খ্রিস্টাব্দে সোমবার রামনবমীতে শেষ হচ্ছে। আমরা পরবর্তী অধ্যায়ে যাচ্ছি, 5ম অধ্যায়, যতক্ষণ ইন্ধন ততক্ষণ অগ্নি। মহুয়া বৃক্ষতল চতুর্দিকে হরিত কি বন। একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, শ্রীরামকৃষ্ণ সম্পর্কে যারা লিখেছেন, তাদের নিয়ে যারা আলোচনা করেছেন, তাদের ভেতরে অদ্ভুত এক কাব্য প্রতিভার বিকাশ হয়েছে। মাস্টারমশাইয়ের কথামৃতে যেখানে সেবক হৃদয় অংশগুলো আছে, বা যেখানে মাস্টারমশাই স্বগত কথা বলছেন, সেই জায়গার ভাষাগুলো দেখবেন খুব পয়েটিক, ভীষণ সুন্দর। এই খানিকক্ষণ আগে আমরা এই নিত্যাত্মানন্দ যিনি মাস্টারমশাইয়ের কাছে ছিলেন, তার ভিতরে এই কাব্যিক প্রতিভার বিকাশ হয়েছিল। কি সুন্দর বর্ণনা করছিলেন, চন্দ্রালোকে বন ও প্রান্তরের মধ্য দিয়া আনন্দ করিতে করিতে তাহারা রাত্রি 10:30টার সময় ফিরিয়া আসিয়াছেন। এটা যখন পড়া হচ্ছিল মনে হচ্ছিল যেন আমিও সেই একবারে চাঁদের আলোয় আলোকিত সেই জ্যোৎস্না রাতে, সেইখানে পূর্ণিমার রাতে সেটাকে অতিক্রম করে, সেই জঙ্গলের পথ অতিক্রম করে এগিয়ে চলেছি। এর পরের বর্ণনাটাও ঠিক সেই রকম বলছেন, মহুয়া বৃক্ষতল চতুর্দিকে হরিত কি বন, মিজামের অতি নির্জন প্রান্তর, জনমানব ইষ্ট দৃষ্টিগোচর হইতেছে না, বসন্ত প্রভা দিনকর এই উদিত হইতেছেন, শ্রীমা বৃক্ষতলে বসিয়া সুর সংযোগে মুণ্ডক উপনিষদ পাঠ করিতেছেন, সম্মুখে অন্তেবাসী উপবিষ্ট, তিনি এই অমৃতক্ষণে এই গুরুগম্ভীর বেদকবাণী শুনিতে শুনিতে আনন্দে আপ্লুত হইতেছেন, ভাবিতেছেন এতদিনে আমার আবাল্য সঞ্চিত বাসনা কথঞ্চি পূর্ণ হইতে চলিল। তিনি বাল্যাবতী তপবনে গুরুগৃহে ঋষি সঙ্গে বাস করিবার আশা পোষণ করিয়া আসিতেছেন, শ্রীমৎ পাঠ করিতেছেন। এখানে কয়েকটি শ্লোকের কথা বলা হয়েছে, তার মধ্যে একটি খুব উল্লেখযোগ্য শ্লোক, নায়মাত্মা প্রবচনী ন লভ্যা ন মেধয়া ন বহুনা শ্রুতেন যমে বৈশ বৃণুতে তেন লভ্যস্তে শৈষ আত্মা বিবৃণুতে তনুষ্যাম যথা নদ্য সন্ধ্যমানা সমুদ্রেয়স্তম গচ্ছন্তি নামরূপে বিহায় তথা বিদ্যান নামরূপাদিমুক্তঃ পরাৎপরম পুরুষমুপৈতি দিব্যম। পাঠ শেষ হলে তিনি সংক্ষেপে বর্ণনা করছেন। শ্রীমা বলছেন, শৌনক্ষ পণ্ডিত ছিলেন, জ্ঞানের শেষ নেই দেখে তার বৈরাগ্য হল, তাই প্রশ্ন করলেন,
कस्मिन्नो भगव विज्ञातो सर्वविज्ञा सर्वमिदं विज्ञातं भवतीति। এমন কি আছে যা জানলে সব জানা যায়, নানা জ্ঞানের বাসনা বিলুপ্ত হয়? এটা অনেক সময় দীর্ঘদিন পড়াশোনা করতে করতে পাঠক এবং সাধক তাদের মনের ভেতরে এই ভাব আসে। এটা এক ধরনের বলতে পারেন অবসাদ, যত করছি শেষ হচ্ছে না, যত করছি শেষ হচ্ছে না, অনেকখানি পথ অতিক্রান্ত হয়ে গেছি কিন্তু তবু আমাদের শেষ হচ্ছে না। পাহাড়ে আপনারা যারা উঠেছেন, পায়ে হেঁটে কেদার বদ্রী গিয়েছেন, পায়ে হেঁটে বদ্রী গিয়েছেন, এরকম লোক খুঁজে পাওয়া কঠিন। আমার ঠাকুমার কাছে শুনেছিলাম, তারা পায়ে হেঁটে কেদার বদ্রী গঙ্গোত্রী যমুনোত্রী 4 মাস ধরে পথ অতিক্রান্ত করে গিয়েছিলেন। এখন তো বাসে যেতে হয়, কিন্তু কেদার এখনো পর্যন্ত পায়ে হেঁটে যেতে হয়। এই খানিকটা যাওয়ার পর এবারে দম বেরিয়ে যায়। পুরনো রাস্তায় দেও দেখানি বলে একটা জায়গা ছিল, যেখান থেকে মন্দিরের চূড়া দেখা যেত। সেই মন্দিরের চূড়া দেখা গেলে তখন মনে হতো কতক্ষণে তার দর্শন পাবো। একটা অদ্ভুত হতাশাগ্রস্ত ভাব আসত বারবার করে। 1.5 কিলোমিটার হয়ে গেলেই যখন এটা রাস্তাটা ক্রমশ কমে আসছে, তখন মনে হতো যে কি করলে এক্ষুনি তার দর্শন পাবো। ঠিক সেই রকম আমাদের সৌনকের মনের ভিতরে এই ভাব আসতে থাকলো, কস্মিন্ন ভগব বিজ্ঞাত সর্বমিদম বিজ্ঞাতম ভবতীতি। এমন কি কিছু আছে যা জানলে সব জানা যায়, নানা জ্ঞানের বাসনা বিলুপ্ত হয়? কারণ এই কেদার দর্শন করা হয়ে গেলে আবার মনে হয় পঞ্চকেদারের আর বাকি 4টে দর্শন করে আসি। এরকম একটা শেষ হলে আরেকটা বাসনা উৎপত্তি হয়। কিরকম একটা হলে জ্ঞানের সমস্ত কিছু বাসনা বিলুপ্ত হয়ে যায়, আমি সেই জ্ঞানের ভাবের ভেতরে ডুবে থাকতে পারি। ঋষি অঙ্গিরা উত্তর করলেন, হ্যাঁ আছে, অক্ষরকে জানলে আর কিছু জানবার আকাঙ্ক্ষা থাকে না, অর্থাৎ ঈশ্বরকে। তার লক্ষণ বলছেন কতগুলি নেগেটিভ আর কতগুলি পজিটিভ আইডিয়াস, নেতিবাচক ও ইতিবাচক ভাব দিয়ে। মুখে বলা যায় না কি না, তাই মুখের আদর্শ আনন্দ প্রকাশের চেষ্টার মতো বোঝাবার চেষ্টা মাত্র। বলছেন তিনি ইন্দ্রিয়াতীত অথচ নিত্য বিভু সর্বগত অতি সূক্ষ্ম অব্যয় আবার জগতের কারণ। চন্দ্র সূর্য নক্ষত্র অগ্নি বিদ্যুৎ প্রভৃতি তেজমান পদার্থ তিনি সৃষ্টি করেছেন, তাঁর দীপ্তিতে এরা সব দীপ্তিমান। এই যে সূর্য উঠছেন আর এই যে বিস্তীর্ণ আকাশ, সব তিনি করেছেন। প্রাণ মন ইন্দ্রিয় প্রভৃতি চতুর্বিংশতি তত্ত্ব তাঁর সৃষ্টি। তাকে যদি জানতে পারো তাহলে আর অন্য কিছু জানবার ইচ্ছা থাকে না। এই অক্ষর শব্দকে বলা হচ্ছে যা খর নয়, নষ্ট হয়ে যায় না। যাকে জানলে আমরা সবকিছুই আমাদের খর নষ্ট হয়ে যায়। এবছর পূজায় যে নতুন জামাটা কিনেছেন, সেই জামাটা কিছুদিন পরার পরে তার সাইড থেকে ছিঁড়তে আরম্ভ করলে, তারপরে বারবার কাচার ফলে তার রংটা উঠে যাবে, সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে। একটা সময় আসবে সেই জামাটা আর ব্যবহার করা যাবে না। যে জামাটা কিনবার জন্য কত পাগলামি করেছিলাম পূজোর সময়, বাবার হাতে পায়ে ধরেছিলাম, কত কি করেছিলাম, সেই জামাটা সম্পূর্ণভাবে অপ্রয়োজনীয় হয়ে যাবে আমার কাছে। এই জামাটার কোনো প্রয়োজন আমার জীবনে আর থাকবে না। তাই বলছেন এমন একটা জিনিসকে জানতে হবে যার কোনো রকম ক্ষয় হবে না বা খরো হবে না, নষ্ট হবে না। অন অক্ষর অক্ষর নক্ষর অক্ষর, তাই বলছেন তার লক্ষণ আছে। এই কতগুলো পজিটিভ এবং নেগেটিভ আইডিয়া দিয়ে বলছেন, কিরকম না তিনি তাকে কিরকম তা মুখে বলা যায় না। এই কিছুদিন আগে একজন ভদ্রলোকের সঙ্গে আলাপ হলো, তার নাম হচ্ছে রম ঘোষ। তিনি নিজেও জানেন না রম শব্দের কি মানে, বাবা মা খবরের কাগজে দেখেছিলেন এবং তার থেকে ছেলের নাম রেখেছিলেন রম ঘোষ। রম ধাতু থেকে রম শব্দটা এসছে। রম শব্দের অর্থ হচ্ছে, রম শব্দের অর্থ হচ্ছে এমন এক আনন্দ, যে আনন্দ থেকে যে আনন্দের কোনো শেষ নেই এবং যে আনন্দ মুখে প্রকাশক নয়, সুপ্রিম ব্লিস। ইংরেজিতে কথাটা হচ্ছে সুপ্রিম ব্লিস। এই রম ধাতু থেকেই রাম কথাটি এসছেন, শ্রীরাম রমানম রমণীয় পরমীয়ম, ওই যে গানটিতে আছে সেখানে আছে, সে ওই ওই সমস্ত শব্দের শেষে দেখবেন একটা করে রাম শব্দ আছে। রাম হলো এইরকম এক আনন্দ, যাকে আনন্দ যাকে পেলে, যে আনন্দ পেলে সেটা শব্দাকারে প্রকাশ করা যায় না। আমাদের ঠাকুর খুব সুন্দর করে, খুব সহজ করে উত্তর করে আমাদের চেনা গণ্ডির ভেতরে পরিচয় করে দিয়ে বলছেন, যখন এত আনন্দ হয় যেন মনে হয় প্রত্যেকটি রোমকূপে রোমকূপে রমণ হচ্ছে, এই শব্দটা এখানে ব্যবহার করা হয়েছে। এক এক এমন এক আনন্দময় অবস্থা
যেটার কথা আমরা শব্দ দিয়ে প্রকাশ করতে পারি, যে আনন্দ আমরা শব্দ দিয়ে প্রকাশ করতে পারি না, অথচ যে আনন্দ সত্যি সত্যি আছে। বলছেন তাই মুখের আনন্দ প্রকাশ করার চেষ্টা না, মুখ মানে কথা বলতে পারে না, কথা বলবার শব্দ দিয়ে প্রকাশ করতে পারে না, তাই বলছেন মুখের আনন্দ প্রকাশ করার মতো। এই মুখ যেমন আনন্দ প্রকাশ করতে পারে না, তার আনন্দ হলে সে যেমন শব্দ দিয়ে বলতে পারে না, আমাদের যেমন আমরা বলতে পারি কি ভালো লাগছে কি আনন্দ হচ্ছে এগুলো আমরা বলতে পারি, কিন্তু মুখ যে সে কখনোই কথাটা বলতে পারে না, তাই তার সমস্যা হচ্ছে সে কখনোই তার কথাটাকে আমরা নিতে পারি না। বলছেন এই রকম অবস্থা, বলছেন তিনি ইন্দ্রিয়াতীত, আমরা এই যে চক্ষু কর্ণ নাসিকা জিহ্বাত্বক এই দিয়ে তাকে বুঝতে পারি না, কারণ এই বোঝার অতীত অবস্থা। অথচ যে নিজে নিত্য বিভু সর্বগত অতি সূক্ষ্ম অব্যয় আবার জগতের কারণ, এমন একটি মানুষ তিনি তার থেকেই সৃষ্টি করছেন, অথচ সৃষ্টি করার পরে তার এতটুকু ক্ষয় হচ্ছে না, নব্যয় অব্যয়। যেরকম আমি যদি আমার থেকেই অনেক শক্তি আপনাকে দিয়ে দিই এবং আমি যদি অমিত শক্তির অধিকারী হই, তাহলে আমার থেকে যদি আমি আমার সব শক্তিটাও দিয়ে দিই, তাহলে কিন্তু তার ভেতরে কোনো রকম ক্ষয় হয় না। গুরু হচ্ছেন খানিকটা সেই শক্তির প্রকাশ, তিনি তার সাধন শক্তি আমাদের ভেতরে সঞ্চারিত করেন। ওই দীক্ষার সময় যখন গুরু পূজার সময় তিনি আমাদের মাথায় হাত রাখেন, তখন আমাদের মধ্যে তিনি তার সাধন শক্তিকে সঞ্চারিত করে দেন, এবং তার ভেতরে এত শক্তি, তিনি এত শক্তিমান যে এত শক্তি দেবার পরেও তিনি কখনো নিঃশক্তি হয়ে যান না, শক্তিহীন হয়ে যান না। বলছেন ঠিক এইরকম অবস্থা, তিনি এরকম, তিনি চন্দ্র সূর্য নক্ষত্র অগ্নি বিদ্যুৎ যা কিছু তেজবান যা কিছু জ্যোতির্ময় সবকিছু তিনি সৃষ্টি করেছেন, এরা সবাই তাঁর দীপ্তিতে দীপ্ত। যেরকম আপনারা খুব সহজে বুঝতে পারেন যে চাঁদ সূর্যের আলোতে আলোকিত, ঠিক সেই রকম এই জগৎ তার আলোয় আলোকিত। এই যে সূর্য উঠছেন, এই যে বিস্তীর্ণ আকাশ সব তিনি করেছেন, প্রাণ মন ইন্দ্রিয় প্রভৃতির চতুর্বিংশতি তত্ত্ব তিনি সৃষ্টি করেছেন, তাকে যদি জানতে পারা যায় তাহলে আর অন্য কিছু জানবার ইচ্ছা থাকে না। আমরা সবসময় সেকেন্ড জিনিসকে খুঁজি, থার্ড জিনিসকে খুঁজি, কিন্তু ফার্স্টকে যদি খোঁজার চেষ্টা করি, যাকে জানলে আর সেকেন্ড থার্ড কিছু জানা যায় না, তাহলে দেখবেন আমাদের জীবন সুন্দর হয়। সৌনক বলছেন ভগবান ভগবান কি উপায় জানা যাবে, অঙ্গিরা বললেন বৎস সত্য পালন করো কায় মনোভাবকে, তপস্যা করো অর্থাৎ প্রকৃতি জয়ের চেষ্টা করো, আর ব্রহ্মচর্য পালন করো, সত্য তপস্যা ও ব্রহ্মচর্য। ব্রহ্মচর্যের দ্বারা মেধা শক্তি উৎপন্ন হয়, তার দ্বারা ভগবানের ভাব ধারণা করার শক্তি আসে, তা না হলে কথাই বোঝা যায় না, ধারণা করবে কি, বুঝলে তো ধারণা, একটা জিনিস পেলে তো সেটা রক্ষা করবে, ব্রহ্মচর্য ছাড়া ঈশ্বরীয় ভাবই পাওয়া যায় না, তা ধারণা মনে রাখা, মনে ধারণা মানে ধরে রাখা, তা তো দূরের কথা, তাই ব্রহ্মচর্যের একান্ত দরকার, এইগুলির একটা পালন করতে পারলে করলেই বাকিগুলি আপনা থেকে এসে যাবে। এই ভগবানকে পাওয়ার তিনটি উপায় বলছেন, সত্য তপস্যা এবং ব্রহ্মচর্য, এবং যেটাই পালন করতে হবে সেটা কায় মন এবং বাক্যে, শরীর মন এবং শব্দ দ্বারা সেটি যেন হয়। আমি শব্দে বলছি যে আমি সদা সত্য কথা বলি, অথচ মনে মনে অসত্য চিন্তা করছি, অসত্য ভাবনা ভাবছি, তাহলে কিন্তু হবে না, এটা হলে কিন্তু চলবে না। ঠাকুর বারবার সাধনের ক্ষেত্রে উদার আর সরলতার কথা বলছেন, উদার আর সরলতার কথাটা এরকম, যার সরল হচ্ছে মানে যার মন মুখ এক, তার আলাদা আলাদা কোনো আচরণ নেই, আপনার সঙ্গে একরকম আচরণ করছে, আমার সামনে আরেক রকম আচরণ করছে, এরকম নয়, যিনি সর্বাবস্থায় সবকিছুতে তিনি একই রকম আছে, সেই মন মুখ এক যার, সে হচ্ছে কায় মন এবং বাক্য। বলছেন আরেকটা কি, না তপস্যা করতে হবে, তপস্যার অর্থ কি, না প্রকৃতিকে জয় করার চেষ্টা। আমরা এই যে ইয়ের সামনে যাচ্ছি, মিষ্টির দোকানের সামনে দিয়ে যাচ্ছি, বা ফিশ ফ্রাই ভাজা হচ্ছে তার দোকানের সামনে দিয়ে যাচ্ছি, আমরা কেউ দাঁড়াচ্ছি না, আমরা কেউ খেতে চাইছি না, কিন্তু ওই আমাদের গতিবেগটা আস্তে আস্তে, আমাদের যে চলার যে গতিবেগ সেটা আস্তে আস্তে ধীরে হয়ে যাচ্ছে, আমরা কিন্তু আর তপস্বী হলাম না, আমি হয়তো মুখে খেলাম না কিন্তু ঘ্রাণ দিয়ে সেটা ভোগ করছি, এমন একটা মনের অবস্থা তপস্যা প্রকৃতি জয়ের, এমন একটা মনের অবস্থা শেষে আমার কাছে এসে থেমে যাবে। আপনাদের একজনের গল্প বলেছিলাম, পূজ্যপাদ স্বামী বিরজানন্দজি মহারাজ, ঘরে আগুন লেগে গেছে, ঘরের সিঁড়িতে আগুন লেগে গেছে, তার ধোঁয়াতে সমস্ত ঘর একবারে
কুণ্ডলী পাকানো ধোঁয়া রয়েছে। আত্মস্থানন্দজির মনে হচ্ছে যে ঘরের ভেতর ঢুকলে মহারাজকে অত্যন্ত খারাপ অবস্থায় তিনি দেখবেন, কিন্তু যখন সব ধোঁয়া টোয়া বেরিয়ে গেল দেখা গেল পূজ্যপাদ বিরজানন্দজি মহারাজ যেরকম বসে চিঠি লিখছিলেন তিনি ঠিক সেই রকম বসে চিঠি লিখছিলেন। এত ধোঁয়া, এত দমবন্ধকারী কষ্ট, কোনো কিছু, এমনকি এত লোকের চিৎকার, কোনো কিছু তাকে স্পর্শ করছে না, তিনি ডুবে গেছেন তার মধ্যে, প্রকৃতিকে তিনি জয় করে দিয়েছেন, কোনো কিছু তাকে স্পর্শ করতে পারছেন না। আর বলছেন ব্রহ্মচর্য পালন করো, ব্রহ্ম চরতি ইতি সব্রহ্মচর্য, ব্রহ্মকে যিনি খুঁজে চলেছেন এবং তাকে খুঁজতে গেলে পবিত্রতাটা হচ্ছে কথা। এটা খুব সহজে আসে, যদি আমরা উচ্চতম জিনিসের চিন্তা করি তাহলে নিম্নতম জিনিসগুলি আর আমাদেরকে স্পর্শ করতে পারে না। অনেকে বলেন তিনি সত্য কথা বলতে পারেন না, তিনি সবসময় ভালো আচরণ করতে পারেন না, কিন্তু আমরা আরো ভালো আচরণ করব, আরো বেশি করে সত্য কথা বলবো, এই যে আরো বেশি সুপিরিয়ার কোয়ালিটির দিকে যখনই যাই তখন আমাদের যে চরিত্রের যে ইনফিরিয়ার দিকটা সেটা ধীরে ধীরে চলে যায়, এটা আপনা আপনি চলে যায়, জোর করতে হয় না। আমি কেন পারছি না, আমি পারছি না মানে আমি একটা নিচের অবস্থায় আছি তা না করে আমি চেষ্টা করে যাচ্ছি, পারছি না তো বটেই কিন্তু আমি চেষ্টা করে যাচ্ছি, এটা আরেকটা হায়ার অবস্থা। আত্মস্থানন্দজি আমাদের বলতেন সবসময় সেলফ ইন্ট্রোস্পেকশন করবি, আগের দিন কি কি করেছি সেগুলো লিখে রাখবি পরে এবং প্রতিজ্ঞা করবি পরের দিন সেগুলি করবি না। তারপরে পরের দিন দেখা গেল আবার নিয়ে বসলি, আগের দিন যা যা লিখে রেখেছিলি পরের দিন তাই তাই করেছি কিন্তু কোনো কোনো কিছু বাদ গেছে, তার মানে আমি নেগেটিভ থেকে জিরোতে এসেছি। আমি যেন হাই হাই না করি, কারণ নেগেটিভ থেকে জিরোতে আসাও একটা উত্তরণ, এবং তারপরে এরকম জিরো থেকে ক্রমাগত 1 2 3 4 করে এগিয়ে যেতে হবে। আমাকে সবসময় সামনের দিকে দৃষ্টি রাখতে হবে, ঠাকুর বলছেন কিরকম হবে না, যত পূবের দিকে যাবে পশ্চিম তত পিছিয়ে পড়বে। ব্রহ্মচর্য কি করে না, ব্রহ্মচর্য আমাদের মেধা শক্তি বৃদ্ধি করে, এখানে বলা হচ্ছে ওজস শক্তি, আমাদের ভেতরে সেই ওজস শক্তির বিকাশ হয়। ওজস শক্তির বিকাশ হলে আমাদের মনে ধারণা করার ক্ষমতা আসে, ধারণা কোনো একটা জিনিস পেলে কেমন করে সেটা কি জিনিস, আমার কাছে একটা ভালো দামি খাবার এসেছে আমি জানি না সেই খাবারটা কি ছুঁড়ে ফেলে দিলাম, আমি যখন ধারণা করব এই জিনিসটা খুব দামি তখন আমি সেটা আবার সকলের সাথে ভাগ করে দিতে পারি। একটা দামি পাথর পেয়েছি, আমি যদি তার দাম না বুঝতে পারি তাকে সাধারণের মতো রেখে দেবো, চোর এসে সেটা অপহরণ করে নিতে পারে। এই যে নিজের ভেতরে যে অসীম সম্পদ আছে এইটা ধারণা করবার জন্য এবং এটাকে বিকশিত করার জন্য এই ব্রহ্মচর্যের খুব জরুরি। বলছেন ব্রহ্মচর্য ছাড়া ঈশ্বরীয় ভাব তাকে ঈশ্বরীয় ভাব পাওয়া যায় না, তা ধারণা মানে ধরে রাখা, তা দূরে একটু কথা। এই যে ধারণা মানে হচ্ছে ধারণ করে রাখা, যা কিছু দিচ্ছি সেটা যেন আমি ধরে রাখতে পারি, তাই ব্রহ্মচর্যের এত ব্রহ্মচর্যের একান্ত দরকার। তারপরে একটা ভারী সুন্দর কথা বলছেন, তিনটি জিনিসের কথা বলছিলেন তো, এক হচ্ছে কায় মনোবাক্যে তপস্যা ব্রহ্মচর্য, তপস্যা এবং সত্য পালন, এই তিনটি কথা বলছেন কোনো একটি যদি করে তাহলে অনেকগুলি সঙ্গে সঙ্গে সবগুলি এসে যায়। আমরা যদি সারাদিন সত্যকে পালন করার চেষ্টা করি, সত্য চিন্তা করি কায় মনোবাক্যে, তাহলে অবশ্যই সেটা তপস্যা তুল্য হবে, তপস্যা করে আমাদের যে আনন্দ হবে সেইটি আনন্দ আপনা আপনি আসবে, এবং যত আমরা তপস্বী হয়ে উঠতে পারবো, যত আমরা সত্য স্বরূপ হয়ে উঠতে পারবো, ব্রহ্মচর্য আমাদের জীবনে আপনা আপনি আসবে। সৌনক যখন জানালেন তিনি খালি আনন্দ আনন্দে ভরপুর, তখন সংশয় নাই, নানানখানার জানবার বাসনা নাই, কেবল আনন্দ আর শান্তি, শান্তি প্রশান্তি চিরশান্তি। সৌনক যখন জানলেন তখন খালি আনন্দে আনন্দে ভরপুর, তখন সংশয় নাই, নানানখানা জানবার বাসনা নাই, কেবল আনন্দ আর শান্তি, শান্তি প্রশান্তি চিরশান্তি। নিজের চেষ্টা করে গুরু কৃপায় জেনেছিলেন তিনি, অন্তেপাশি বলছেন আগে বড় কঠিন। এটা সৌনক যখন শুনলেন যে এইভাবে তাকে পাওয়া যায়, এই তিনটি তার অধিকারের মধ্যে ছিল, অতএব তিনি বুঝতে পারলেন, তিনি অনুভব করতে পারলেন, এতক্ষণ যেন আমি বুঝতে পারছি না, আমি জানতে পারছি না, এই সংশয়টা যেন একটা প্রভেদিকার মতো, একটা যেন ঢাকার মতো আমাকে আবৃত করে রেখেছে। যখন তিনি জানলেন তিনি অগ্নিস্বরূপ তখন সেই প্রহেলিকা সম্পূর্ণভাবে বিদূরিত হলো, ঈশ্বরের সাক্ষাৎকার পেলেন, সেই আনন্দ স্বরূপকে তিনি অনুভব করলেন, এবং সেই আনন্দ স্বরূপকে অনুভব করার ফলে এই যে এতদিন তাকে জানতে পারছিলেন না তজ্জনিত যে কষ্ট,
সেই সেই কষ্টটা সম্পূর্ণভাবে বিদূরিত হয়ে গেছে। অন্তেবাসী বলছেন এই ব্যারূপ কঠিন, শ্রীমা বলছেন কঠিন বটে কিন্তু অসম্ভব না। এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট কথা, খুব পজিটিভ অ্যাপ্রোচ, যে কোনো জিনিস কঠিন। আমার মনে আছে আমার এখানে নাকে একটা অপারেশন হয়েছিল, আর ততদিন অব্দি নাকের কি গুরুত্ব সেটা বুঝতে পারতাম না। যেদিন অপারেশন হলো, জ্ঞান ফিরলো যখন রাত্রি 9টার সময়, তখন দেখলাম যে নাকটা প্লাক করা রয়েছে আর মুখের কাছে একটা ভিজে টিস্যু, একটা ওই গজ কাপড় দেওয়া রয়েছে। মাঝে মাঝে সেই ভিজে এটাকে শুকিয়ে গেলে আরেকটা নতুন গজ কাপড় দিচ্ছে। সমস্ত রাত্রি খুব ভালো করে রাখা হয়েছে, কিন্তু কিছুতেই ঘুমোতে পারছি না, নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারছি না। সে যে কি ভয়ঙ্কর কষ্ট সেটা বলে বোঝানোর উপায় নেই। পরের দিন সকালবেলা বিকেলবেলা যখন নাকের প্লাকটা টেনে খুলে দেওয়া হলো, হর হর করে রক্ত পড়ছে নাক থেকে, কিন্তু এক কি অদ্ভুত প্রশান্তি, আমি আমার নিজের নাক দিয়ে শ্বাস নিতে পারছি। পরেও যে বেশ 15 দিন অব্দি যে নিজের নাক দিয়ে সম্পূর্ণ শ্বাস নিতে পারছিলাম তা নয়, কিন্তু আমার নাকটা কাজ করছে। এইটা হচ্ছে কথা, এই যখন আমাদের মধ্যে জানা যায় তখন সেটা খুব সহজ হয়ে যায়, তখন সংশয় নাই নানাখানে। এই তাই বলছেন কঠিন বটে কিন্তু অসম্ভব নয়, নাক ছাড়া যে শ্বাস নেওয়া যাবে না এটা কঠিন কিন্তু অসম্ভব নয়, এই নাক বন্ধ হয়ে থাকলে অন্যভাবে নেওয়া যায়। ঠিক সেই রকম আদর্শ সবসময় উঁচু জায়গায় থাকবে, সেই কারণে সাধনা বলে একটি কথা আমাদের শাস্ত্রে আছে। তাই বলছেন যাকে দিয়ে তিনি করা যাকে দিয়ে করাবেন তার পক্ষে সহজ হয়ে যায়, অন্যের পক্ষে কঠিন। বাজিকরের কথা ঠাকুর বলেছিলেন, বাজিকর হাত নাড়িয়েই সবগুলি গ্রন্থি খুলে দিতে পারে। উইথ মেন দিস ইজ ইম্পসিবল, বাট উইথ গড অল আর পসিবল, সেন্ট ম্যাথিউ 19:26। মানুষের পক্ষে অসম্ভব হতে পারে, ভগবানের পক্ষে কিছুই অসম্ভব নয়। ঠাকুরের ছেলেরা তার কৃপায় জেনেছে, জেলে মালোরা সামান্য লোক, তার কৃপায় অর্থাৎ যিশুর কৃপায় জেনেছিলেন। চৈতন্যদেবের শিষ্যরা জানতেন গোপীদের হয়েছিল, অক্রূর ভগবানের কৃপায় এই জ্ঞান লাভ করেছিলেন। শ্রীম সত্য পালন, ব্রহ্মচর্য আর তপস্যা, এই করতে করতে চিত্ত শুদ্ধ হয়, শুদ্ধ চিত্তে তিনি স্বয়ং প্রকাশিত হন, অশুদ্ধ ভাব জীবভাব দূর হয়ে যায়, তখন তিনি বিরাজ করেন। যেমন যতক্ষণ ইন্ধন ততক্ষণ অগ্নি, ইন্ধন মানে বাসনা, তাতেই মলিন হয়, বাসনা গেলে শুদ্ধ মন। ঠাকুর বলতেন শুদ্ধ মন আর শুদ্ধ আত্মা এক, তাকে জানলে সব সংশয় দূর হয়, নচেত সংশয় যায় না, একটা যায় তো আরেকটা আসে। নিজে চেষ্টা করতে হয়, সাধ্যমতো প্রার্থনা করতে হয়, তোমাকে জানবার শক্তি দাও প্রভু। চেষ্টা ত্রুটি থাকলে হবে না, অপ্রমত্ত হতে হবে, অর্থাৎ সর্বত তন্ময় ভবেত। কি অদ্ভুত সুন্দর কথা বলছেন, যাকে তিনি জানাবার তাকে দিয়ে তিনি ঠিক কাজ করাবেন, তাকে দিয়ে তিনি ঠিক বোঝাবেন, এ নিয়ে কোনো সংশয় থাকার কোনো কিছু নেই, তাকে দিয়েই তিনি কাজটি করিয়ে নেবেন। কিন্তু তবু যেন এক অদ্ভুত অবস্থা, বলছেন আমরা যখন চেষ্টা করব তখন আমরা যখন তার কাছে প্রার্থনা করব, তিনি আমাদের দিয়ে অবশ্যই এই কাজটা করিয়ে নেবেন। এই প্রার্থনা করতে গেলে আমাদের এই তিনটি জিনিস দরকার, সত্য পালন, ব্রহ্মচর্য এবং তপস্যা। এই করতে করতে চিত্ত শুদ্ধ হবে, এবং যখন চিত্ত শুদ্ধ হবে তখন তিনি স্বয়ং প্রকাশিত হবেন, অশুদ্ধ ভাব অর্থাৎ জীব ভাব দূর হয়ে যাবে। যখন আমরা উচ্চতম জিনিস ভাবি তখন আমরা অন্য কোনো কিছুতে ভাবতে পারি না। যখন কেদারনাথের ওপরে উঠে দাঁড়িয়ে নিচের উপত্যকাটাকে দেখা যায় তখন মনে হয় আমি এতটা রাস্তা অতিক্রম করে এলাম, আমার এইরকম মনে হলো। অথচ যখন আমরা কেদারনাথকে অতিক্রম করি তখন কিন্তু আমাদের এই ভাবটা আসে না। বলছেন যেমন যতক্ষণ ইন্ধন ততক্ষণ অগ্নি, একটা জায়গায় আপনি কাঠ জ্বালিয়ে আগুন দিয়ে আগুন জ্বালিয়েছেন, আপনার কাছে যতক্ষণ কাঠ আছে ততক্ষণ আগুনটা চলবে, যখন কাঠ জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাবে তখন আর আগুন জ্বলতে পারবে না। ঠিক সেই রকম বাসনা অগ্নিতে, বাসনাতে অগ্নি প্রজ্বলন করলে ততক্ষণ অব্দি বাসনা বলবর্তী, যতক্ষণ পর্যন্ত বাসনা আছে, তবে যখন অগ্নিতে এই জ্ঞানের অগ্নিতে বাসনা সম্পূর্ণ বিদূরিত হয়ে যাবে তখন আর বাসনা হবে না। বলছেন ইন্ধন মানে বাসনা, তাতেই মলিন হয়, বাসনা গেলেই শুদ্ধ মন। ঠাকুর বলছেন শুদ্ধ আত্মা শুদ্ধ মন এক, তাকে জানলে সব সংশয় দূর হয়, নচে সংশয় যায় না। এটা হচ্ছে কথা। আপনাদের সঙ্গে কত লোকের, এখন তো ফেসবুক জ্ঞান পুস্তিকা, এই ফেসবুকে কত লোকের সঙ্গে পরিচয় হয়, তারপর পরিচয় হওয়ার পর তার সাথে গল্প হয়,
আত্মীয় পরিজন নিজের লোকের মতো পরিচয় হয়, সবটাই কিন্তু এই তার প্রচার তার তরঙ্গেতে এই ভাব ভালোবাসা সমস্ত কিছু হয়। কিন্তু যখন কোনো একটা উৎসব বা কোনো কিছুতে আপনারা একে অপরকে দেখেন তখন আপনাদের সমস্ত কিছু ইয়ে চলে যায়। আমার মনে আছে একজনের ছবি দেখেছিলাম, ভারী সুন্দর দেখতে, তার জন্ম বয়স দেখে মনে হলো এত বয়স হয়ে গেছে, আমার চেয়েও বেশ বয়স বেশি, এত সুন্দর কি করে রেখেছেন। আগরতলায় গিয়ে এয়ারপোর্টে বসে আছি, সেখানে তাদের একজনের সঙ্গে দেখা হলো। তিনি যখন আমায় পরিচয় দিলেন আমি একদম হতবাক হয়ে গেলাম। আমি বললাম হ্যাঁ ঠিক আছে, আপনার সঙ্গে আমার পরিচয় আছে, আপনি কি সেই লোক? উনি বললেন আমি সেই লোক, কিন্তু এই ছবিটা 15 বছরের পুরনো, এত সুন্দর করে এডিট করে রাখা। এই তখন ওই সংশয়টা দূর হয়ে গেল আমার মনের ভেতরে যে সংশয়। তিনি যখন কথা বলেন কি প্রাগের মতো কথা বলেন, অথচ ছবিটা খুব ছেলে মানুষই, দুটো কিছুতে ম্যাচ করাতে পারছিল না। এখন সামনাসামনি দেখা হলো, তখন মনের এই সংশয় সম্পূর্ণভাবে দূরীভূত হয়ে গেল। বলছেন একটা যায় তো আরেকটা আসে, সংশয় কখনো যায় না, একটা যায় তো আরেকটা আসবে, নিজে চেষ্টা করতে হয়, সাধ্যমতো আর প্রার্থনা করতে হয়, তোমাকে জানবার শক্তি দাও প্রভু। প্রথম হচ্ছে আত্মচেষ্টা, আত্মচেষ্টা যখন করতে হয় তখন ভগবান এসে সাহায্য করেন। চেষ্টার ত্রুটি থাকলে হবে না, কিরকম চেষ্টা? অপ্রমত্ত সর্বত তন্ময় ভগত, একেবারে সেই ওয়ান পয়েন্টেড মন দিয়ে তাকে চিন্তা করতে হবে। অপ্রমত্ত মানে লেজারলি প্যারেন্থিটিক্যালি, সব কাজ শেষ করে অবসর সময় ডেকে হয় না, ভুলে গেছি বললে চলবে না, ওই এক চিন্তা এক ভাব, সর্বত সর অর্থাৎ লক্ষ্য আর মন তিনটিকে একসঙ্গে করতে হয়। সর মানে যেটিকে চালাচ্ছি, মানে আমার সেই মন, সেটি যেন ঠিক থাকে, যে লক্ষ্য যে চালাচ্ছি সেই দিকে থাকে, আর মন যেন থাকে সেই যেটিকে খুঁজছি, সেই ওয়ান পয়েন্টে সেই পাখির এই মাছের যে চোখটা সেইটার দিকে যেন আমার মন নিবদ্ধ থাকে। সেইটা যদি নিবদ্ধ হয় তাহলে আমি আমার হাতের যে ব্যালেন্সটা সেই দিকে করতে পারি, আর তারপরে যখন আমার ব্যালেন্সটা ঠিক হয়ে যায় তখনই আমি আমার স্বর ছেড়ে দেবো, স্বর গিয়ে ওতে বিদ্ধ হয়। বলছেন কি দেখছো, আগে গাছ পাখির শরীর হলো না, এখন কিছু দেখছো, আগে পাখির দক্ষিণ চক্ষু। এবার বলছেন মা অমনি বিদ্ধ করলেন, দ্রোণাচার্য অর্জুনকে বলেছেন এইসব কথা। যখন তিনটি একসঙ্গে চলে তখন হয়, শুধু এক স্ট্রেইট লাইন সরল নয়, শেষে একটা পয়েন্ট বা বিন্দু হয়। ধ্যান ধাতা ধেয় জ্ঞান জ্ঞাতা জ্ঞেয় যতক্ষণ পৃথক বোধ হয় ততক্ষণ হচ্ছে না, ষোলো আনা মন চাই, আষ্টে পিষ্টে ধরো তবে ঘোড়ার চড়, চেষ্টা করলে চেষ্টা করছে দেখলে কৃপা হয়, তাই চেষ্টা করতে হয়। এই দ্রোণাচার্য জিজ্ঞাসা করছেন কি দেখতে পাচ্ছ, গাছ দেখতে পাচ্ছেন, পাখি শরীর দেখতে পাচ্ছেন? দ্রোণাচার্য বললেন এখনো হলো না। তারপরে জিজ্ঞেস করছেন এখন কি দেখছো, বলছে আঁকে পাখির চক্ষু। যে মুহূর্তে তিনি তার লক্ষ্যের প্রতি ওয়ান পয়েন্টেড হয়ে গেলেন, সমস্ত মন দিয়ে আর অন্য কোনো কিছু দেখতে পাচ্ছেন না, ওইটাই দেখতে পাচ্ছেন, তখন তার গতি ওই দিকে চলে গেল। আমাদের ব্রহ্মচারীরা ট্রেনিং সেন্টারে আসে, একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করা যায়, বিভিন্ন কেন্দ্র থেকে আসে ব্রহ্মচারীরা, বিভিন্ন জায়গায় তারা জয়েন করেছে, তাদের লাইফস্টাইল ভিন্ন ভিন্ন রকমের, একদম অন্যরকম। প্রথম 15 দিন তাদেরকে ঠিকঠাক রাখাটাই খুব কঠিন হয়ে পড়ে, যে বিদেশ থেকে এসেছে একেবারে ঠান্ডার দেশ থেকে, এই অসহ্য গরমে। আমরা দেখতাম আমাদের পরের ব্যাচে ছিল ড্যানিয়েল, এ থেকে এসেছিল, ইংল্যান্ড থেকে এসেছিল, এই গরমে একবারে ছটফট ছটফট করছে গরমে, কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে এই পরিবেশের সঙ্গে মানাতে শুরু করে দিল। একটা সময় দেখা গেল তার যে পরিবর্তন সেটা একবারে দেখার মতো, কি অপূর্ব বাংলা বলতো, এই যে আমাদের জীবনের যা কিছু লাইফস্টাইল সব কিছু এক মতো হয়ে গেল। একজন সাধারণ বাঙালি ব্রহ্মচারী বা একজন তামিল বা তেলেগুর সাথে এই ইংল্যান্ড থেকে আসা এই ছেলেটির কোনো রকম কোনো ফারাক নেই। শ্রীরামকৃষ্ণ সকলের লক্ষ্য, সেই লক্ষ্যপথে যখন সে যাত্রা শুরু করলো তখন আর আলাদা করে কিছু ছিল না। কেন সেন্টারে থাকলে এটা হয় না, কারণ সেখানে আর দ্বিতীয় মানুষকে দেখতে পায় না, বড় যে 2 জন 3 জন 4 জন একটা সেন্টারে আসে, এখানে যখন এলো তখন তারই মতো আরো 40-80 জন দুটো ব্যাচে ব্রহ্মচারীরা রয়েছে, তখন তাদের দেখে সে উৎসাহিত পায়। আমাদের ট্রেনিং সেন্টারে এখন যে ঠাকুর ঘরটা আছে সেটা বিরাট বড়, আমাদের সময় ট্রেনিং সেন্টারের ঠাকুর ঘরটা খুব ছোট ছিল, আমরা একজনের পরে এই আধাত মতো জায়গা পেতাম ফাঁকা, ফলে জপ ধ্যান অনেক সময় শেষ হয়ে গেলেও ওঠা যেত না। তার কারণ হচ্ছে আমার পাশে বা ডান পাশে বাঁ পাশে
যারা বসেছে তারা হয়তো গভীর জপ ধ্যান করছে, আমরা উঠতে গেলে তাদের গায়ে লাগবে এবং তাদের জপ ধ্যানে বিঘ্ন হবে। কিন্তু আমরা যখন ওই সময়টা চোখ খুলে তাকিয়ে থাকতাম, একটা খুব আলো, সামান্য একটা আলো জ্বলতো, সে আলোটা গিয়ে আগেকার দিনের এমসি দাসের ঠাকুরের ছবি ছিল, জ্যোতির্বলয় ঠাকুরের পেছনে, সেই আলোটা গিয়ে সেই ঠাকুরের মুখের উপর পড়তো। জপ ধ্যান সেরে শেষ হয়ে গেল, আমরা সেই আলোটার দিকে তাকিয়ে থাকতাম, ঠাকুরের মুখের দিকে তাকিয়ে থাকতাম। আমরা যে সবসময় ছটফট করতাম জপ ধ্যান করার আগে, আগেকার দিনে মঠে এসে সেটা সম্পূর্ণভাবে বিদূরিত হয়ে গেল, এটা সম্পূর্ণভাবে বদল হয়ে গেল। আমরা যখন চেষ্টা করি, বলছেন আষ্টে পৃষ্ঠে তবে ধরো তবে ঘোড়ায় চলো, ভালো করে নিজেকে সবটা চতুর্দিক ঠিকঠাক করে নিয়ে তারপরে ঘোড়াটিকে ধরে একবারে ঘোড়ায় চলে, এমনভাবে উঠতে হবে ঘোড়া যেন কোনোভাবেই প্রমত্ত হয়ে আমাকে ফেলে না দিতে পারে। চেষ্টা করছে দেখলেই কৃপা হয়, তাই চেষ্টা করতে হয়। যখন মানুষ চেষ্টা করে, আমরা সবসময় বলি না আমরা সময় পাই না, কিছু করি না, তা নয়। আসলে আমরা তখন মানুষ যখন চেষ্টা করে তখন ঈশ্বরের কৃপা আমাদের কাছে ঝরে পড়ে, তাই চেষ্টা করাটা খুব জরুরি। আমি কতটা পারলাম সেটা অনেক পরের কথা, কিন্তু আমি চেষ্টা করেছি এই ভাবটা যেন আমার ভেতরে থাকে, আমি হেরে যাইনি, আমি হারিয়ে যাইনি। হারিয়ে তো আমরা একটা সময় যাবই, কিন্তু আমি হেরে যাইনি, বিনা ইয়েতে আমি ছেড়ে দিইনি কোনো কিছু, এইটা যেন আমাদের মনের মধ্যে সবসময় জাগে। আজ এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্থিহারিণী ত্রৈলোক্যবাসিনামিতে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরিহি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।